তৃণমূল জিতলেও হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, তাহলে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? ভারতীয় নির্বাচন আইন বলছে আপাতত মমতাই হতে পারবেন মুখ্যমন্ত্রী, তবে পদ রক্ষার্থে কোন এক আসন থেকে উপনির্বাচনে জিততে হবে মমতাকে। সময় পাবেন 6 মাস। ভাস্কর সর্দারের বিশ্লেষণ জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা না করলেও বেসরকারি ফলাফলে নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। তবে কমিশন বলছে ভোট পুনর্গণনা চেয়েছে মমতা। এখন প্রশ্ন, নন্দীগ্রামে হারলেও মমতা কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? এমন প্রশ্ন ঘুরছে সবার মধ্যেই। ভারতীয় নির্বাচন আইন বলছে মমতা সরকারও গঠন করতে পারবেন, মুখ্যমন্ত্রীও হতে পারবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী 6 মাসের মধ্যে অন্য কোনো আসন থেকে জিততে হবে, তবেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে পারবেন, যাকে বলা হয় অ্যাক্টিং চিফ মিনিস্টার। এখনো যদি হারেন দল সিদ্ধান্ত নেবে কাকে করা হবে মুখ্যমন্ত্রী। Commitment to the people, we will fulfill all the commitments. মুর্শিদাবাদ জেলার সমরেশগঞ্জ ও জঙ্গিপুর দুই আসনে ভোট হবে 16 মে। ওই দুই কেন্দ্রে সংযুক্ত মোর্চার দুই প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, সে কারণে ভোট পিছিয়েছে নির্বাচন কমিশন। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুটি আসনের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন, অথবা তার কোনো পছন্দের আসন থেকেও তিনি প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে তৃণমূল বিজয়ী কোনো বিধায়ককে জেতা আসন থেকে পদত্যাগ করতে হবে। তবে শোনা যাচ্ছে নিজের গড় অর্থাৎ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে ফের ভোটে দাঁড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।